ভালো মানের বেসরকারি হাসপাতালেও করোনা ভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-19 নতুন স্ট্রেন ছড়ানো নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ আশ্বাস দেন। হাইকোর্টে রিট পিটিশন চলমান থাকায় দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহকারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য 30 ডিসেম্বর অনুষ্ঠেয় অনলাইন লটারি কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছে। কিশোরগঞ্জে এক সাংবাদিককে ডিসির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সড়ক পরিবহন আইনে জরিমানার পর তিনি ফেসবুক লাইভে এসে প্রশাসনিক কর্মকর্তাদের গালাগালি ও হুমকি দিয়েছিলেন। গ্রেপ্তার আকিব হৃদয়, আনন্দ টিভি ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি। নীলফামারীতে মসজিদে বসে নাশকতা ঘটানোর গোপন বৈঠক করার অভিযোগে জামাতের 19 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের বিরুদ্ধে সদর থানায় এসআই শাহরুল ইসলাম মামলা করেছেন। আটকদের মধ্যে সদর উপজেলা জামাতের আমিল আব্দুল আজিজ রয়েছেন। ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 5 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ভেঙে পড়েছে বাড়িঘর। মঙ্গলবারের এ ভূমিকম্পে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব সহ কেঁপে উঠেছে প্রতিবেশী বসনিয়া, সার্বিয়া ছাড়াও আরও দূরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এমনকি ইতালিও। বাংলাদেশ সফরে কোভিড-19 সতর্কতায় ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু তারকা খেলোয়াড় আসছেন না। বোর্ডের ওয়েবসাইটে এ নিয়ে বলা হয় করোনাভীতি অথবা ব্যক্তিগত কারণ। টেস্ট ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারন ব্রাভো সহ অনেক খেলোয়াড়কে দেখা যাবে না বাংলাদেশ সফরে। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর থেকে টানা 3 দিন স্টেজে নাচ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। শনিবার করোনার রিপোর্টে নেগেটিভ ফল আসে তার। 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী। এই মুহূর্তে 4টি ছবি ফারিয়ার হাতে, সবকটি ছবির শুটিং প্রায় শেষ।